নির্বাচন কমিশন দপ্তরের নির্দেশে ভোট কেন্দ্রে নয়া মেশিন এই মেশিনের সাহায্যে ভোটাররা দেখতে পারবেন তাদের ভোট সঠিক জায়গায় পড়ছে কিনা নির্বাচন কমিশন দপ্তরের নয়া মেশিন এবার ভোটদানের পর ভোটদাতা স্বচক্ষে দেখে নিতে পারবেন তিনি কোথায় বা কোন দলীয় প্রতীকে ভোট দিলেন আগামী নির্বাচন থেকে ভোটযন্ত্রের পাশেই রাখা থাকবে এই মেশিন নতুন এই মেশিনের নাম ভিভিপ্যাট পুরোনাম ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ভোটার ভোটদানের পর এই ভিভিপ্যাট মেশিনে সাত সেকেন্ডের জন্য দেখতে পাবেন তার ভোটটি সঠিক জায়গাতে পড়ল কিনা জানা গেছে ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ব্যালট ইস্যু করার পর ভোটার ভোট দেবেন তারপর এই ভিভিপ্যাটে ফুটে উঠবে ভোটদানের ফটোকপি শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের অফিসের আরণ্যক কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান মহকুমা শাসক ডক্টর কাকুলি মুখার্জি তিনি আরও জানান বনগাতে মোট এক হাজার তিরানব্বইটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ভোটারদের এই নয়া মেশিনের সাথে পরিচয় করাতে আগামী একুশ তারিখ থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া হবে এই মেশিন পাশাপাশি সাধারণ মানুষকে বোঝানোর জন্যে প্রতিদিনই এসডিও অফিসে বিশেষ শিবির করা হবে আগামী নির্বাচনের আগে পর্যন্ত সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে এভাবেই প্রচার চলবে বলেও নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে ভোট দেওয়া হবে সেইখানে ভিভি ভিভিপ্যাট ব্যবহার করলে কি ধরনের বৈশিষ্ট্য আরো যুক্ত হচ্ছে ভোটিং প্রক্রিয়াতে সেইটা সাংবাদিক যারা সহযোগীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে দেখালাম এবং এটা আমাদের যতগুলো পোলিং স্টেশন রয়েছে ডিভিশনের হাজার তিরানব্বইটি পোলিং স্টেশন সেই জায়গাগুলোতে আমরা এই অ্যাওয়ারনেস আগামী একুশ থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রোগ্রাম আমরা চালাব সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বনগা